আয়োজিত গণতান্ত্রিক অধিকার রক্ষা গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আজকের এই সেমিনার। এই সেমিনারের সহযোদ্ধা সভাপতি, দক্ষ সংগঠক, বিশিষ্ট সাংবাদিক জাকির হোসেন, আজকের আয়োজনের মধ্যমণি বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যে সোচ্চার বলিষ্ঠ কণ্ঠ বাবু গয়েশ্বর চন্দ্র রায়, মঞ্চ উপবিষ্ট আছে জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, নন্দিত কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, একজন আইনজীবী ডক্টর গোলাম রহমান ভূঁইয়া, মনিরুজ্জামান ভাই বন্ধুবর, ওয়াদের দৈনিক পাঞ্জিরের সম্পাদক সদ্য ডিক্লারেশন বাতিল করা রুমি ভাই, নির্বাহী সম্পাদক এবং আজকের এই আয়োজনের সঞ্চালক তাজুল ইসলাম, সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের আমার সাংবাদিক এবং বিভিন্ন মানবাধিকার সহ সিভিল রাইট সোসাইটির কর্মকর্তাবৃন্দ, বন্ধুগণ আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়বস্তুটি আমরা এখান থেকে জানলাম, প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই একটি সময় উপযোগী বিষয় নির্ধারণ করার জন্য সিভিল রাইট সোসাইটিকে, এবং পাশাপাশি এই সংগঠনের সাথে জড়িত প্রত্যেককে যারা পৃষ্ঠপোষক আছেন, কর্মী আছেন, নেতৃবৃন্দ আছেন, সকলকে অভিনন্দন জানাই। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হুইল চেয়ার এখানে অপেক্ষমান আছে, কিছু আমাদের প্রতিবন্ধী ভাই বোন ওখানে পাশে বসে আছেন, তাদেরকে তাদের জীবনে গতি আনার জন্য যে চেষ্টা যে প্রচেষ্টা সিভিল রাইট সোসাইটি নিয়েছে, সেই জন্য সিভিল রাইট সোসাইটিকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে, সাংবাদিক সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের বিষয়বস্তুর দিকে যদি আমরা নজর দিই, গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণমাধ্যম ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা কি হবে, প্রথম কথা হচ্ছে যে গণমাধ্যমের চরিত্র, গণমাধ্যম কি, গণমাধ্যম হচ্ছে জনগণের অধিকার নিয়ে, মানবাধিকার নিয়ে, মৌলিক অধিকার নিয়ে, গণতান্ত্রিক অধিকার নিয়ে একটি ছায়া বিরোধী দলের ভূমিকা পালন করার কথা গণমাধ্যম। যে দেশে একটি প্রতিনিধিত্বশীল সংসদ নেই, গণতন্ত্র নেই, গণতন্ত্র কবরে পাঠানো হয়েছে তো সেই 2010 সালে, সেটির দাফন কাফন সম্পন্ন করা হয়েছে, ফ্যাসিবাদ ঢেকে বসেছে। অনেকে আমরা বাকশালের কথা বলি, বাকশালা কি ছিল, সেই চাইতে বাকশালের বাপ চলছে, বাকশালের প্রতিষ্ঠা, বাকশালের প্রতিষ্ঠার যে প্রতিষ্ঠাতার কন্যা, বাকশালের সময়ে যে দমন নিপীড়ন ছিল তার সমস্ত সীমা পরিসীমা অনেক আগেই ছাড়িয়ে গেছে। আজকে গণমাধ্যমের চিত্র যদি দিতে হয়, আমি ছোট্ট দুটো উদাহরণ দিয়ে আমি শুরু করতে চাই। আজকের একটি শীর্ষ স্থানীয় পত্রিকা, যে যারা নিজেদেরকে একদম শীর্ষ দাবি করে, প্রথম আলো নয় আরেকটি পত্রিকা, সেই পত্রিকার একটি সংবাদ, সংবাদের মধ্যে বলা হয়েছে যে আমার ভাই শাওন মুন্সিগঞ্জে নিহত হলেন পুলিশের, প্রকাশ্যে পুলিশের এবং যুবলীগের সন্ত্রাসীদের গুলিতে, কিভাবে জয় বাংলা বলে গুলি করছে আমরা গণমাধ্যমে দেখেছি, টেলিভিশনেও দেখেছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া দেখেছি, সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলো টেলিভিশনগুলো দেখানোর ওইভাবে সাহস পায় নাই, দুই একটা ছিটে পোটা আমরা পেয়েছি। সেই সংবাদে বলা হচ্ছে যে শাওন মারা গেছে, তার পেছন দিকে বিএনপি কর্মীদের ইটের আঘাত লেগেছে, এটা নাকি সুরতহাল রিপোর্টে এসেছে যে তার পিছন থেকে ইটের আঘাতে সে আহত হয়েছে। অথচ গোটা বিশ্ব, গোটা জগৎ, গোটা বাংলাদেশ দেখলো
যে গুলিতে সরাসরি গুলিতে তার মুখটা কিভাবে ঝাঁঝরা হয়ে গেছে তার মুখ। আর একটি শীর্ষ পর্যায়ের দাবিদার একটি পত্রিকা বলছে যে পিছন থেকে আঘাত, ইটের বিএনপি নেতা কর্মীদের ছোড়া ইটের আঘাত প্রাপ্ত হয়েছে। এই যে গণমাধ্যমে অধিকার রক্ষার যে বিষয়বস্তু আজকে নির্ধারণ করা হয়েছে, এটা কি অধিকার রক্ষা? এটা গণমাধ্যমের কাজ? খুবই দুর্ভাগ্যজনক আজকে লজ্জিত একজন গণমাধ্যম কর্মী হিসেবে। আরো যদি আর একটু চিত্র দিই, যেদিন মুন্সিগঞ্জের এই ঘটনাটি ঘটল, রণক্ষেত্র, সেখানে যুদ্ধক্ষেত্র, 15-16 জন পুলিশ শেষ পর্যন্ত প্রতিরোধের মুখে নদীতে ঝাঁপিয়ে পড়ে যান রক্ষা করতে হলো, সেই ঘটনাটি ঘটেছে বিকেল 3:30। আর বাংলাদেশের গণমাধ্যমে প্রথম নিউজটি অনলাইনে পাওয়া গেছে রাতের 7:30। কয় ঘন্টার ব্যবধান! এই যুগে ডিজিটাল দুনিয়ায় যেখানে সোশ্যাল মিডিয়ায় ততক্ষণে ছয় লাভ হয়ে গেছে ওই ঘটনা, ততক্ষণে বাংলাদেশের মূলধারার কোন প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি কোন গণমাধ্যম অনলাইনে, কোন পত্রিকার অনলাইনে, কোন মূলধারার অনলাইন পত্রিকায় এই সংবাদটি সন্ধ্যা 7:30 আগে দেয়া হয় নাই, দেয়া হয় নাই বা দিতে পারে নাই। একটি মূলধারার দ্বিতীয় সারির একটি অনলাইনে দেয়া হয়েছিল, তা 15 মিনিটের মাথায় সেটা গায়েব হয়ে গেছে, নাই সেটা। তাহলে ওই দিনের যদি আমি একজন সংবাদকর্মী হিসেবে যদি আমি বলি, ওই দিনের সবচেয়ে বড় ঘটনা ছিল সেটি। আর সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে দেশের সংগঠিত ঘটনাগুলোকে নির্মোহভাবে তুলে ধরা এবং যথাসময়ে যথাযথভাবে তুলে ধরা। কেন পারলাম না 3:30 থেকে 7:30 পর্যন্ত, কেন কোনো গণমাধ্যম এই সংবাদটি দিতে পারে নাই, এটার জবাব আমরা জানি। গণমাধ্যমের অসহায়ত্বের জায়গা আছে, একদম কর্মী হিসেবে এটা স্বীকার করতে হয়। কিন্তু এই যে অসহায়ত্বের জায়গাটায় গণমাধ্যম কেন গেল, এই জন্য কি গণমাধ্যমের কোনো দায় নাই? অবশ্যই আছে, এটা একদিনে যায় নাই। যখন একে একে গণমাধ্যমগণ আমার দেশের মতো সংবাদপত্র বন্ধ করে দেওয়া হলো সত্য প্রকাশের দায়ে, মাহমুদুর রহমানকে যখন কমান্ডো স্টাইলে তুলে নিয়ে গেল, অন্যান্য সংবাদ মাধ্যম অনেকেই তখন তুষ্টি প্রকাশ করে সম্পাদকীয় এবং উপসম্পাদকীয় লিখতে আমরা দেখেছি। আমার দেশের একজন কর্মী বলে বলছি না, যদি তখনকার সময়ে দিগন্ত টেলিভিশন যখন সুইচ অফ করে দেওয়া হলো রাতের অন্ধকারে পুলিশ বাহিনী দিয়ে, বাংলা মেইলের মতো একটি অনলাইন জনপ্রিয় অনলাইন, এই যে স্কাউট ভবনের এখানে অফিস ছিল, রাতে র‍্যাব বাহিনী পাঠিয়ে যখন তুলে নিয়ে যাওয়া হলো, সেটা সম্পাদক, নির্বাহী সম্পাদক সহ 3-4 জনকে রশি দিয়ে বেঁধে যখন নিয়ে যাওয়া হলো, তখন যদি বাংলাদেশের সাংবাদিক সমাজ রুখে দাঁড়াতে পারত, অন্যান্য সংবাদ মাধ্যম যদি রুখে দাঁড়াতে পারত, তাহলে আজকের যে অসহায়ত্বের কথাটি আমাদেরকে শোনান, যে আমরা অসহায় যখনই অনলাইনে একটি নিউজ আপ করা হয় সঙ্গে সঙ্গে অজ্ঞাত জায়গা থেকে ফোন আসে, এটা নামান। উনারা তুলেছেন, ভাষায় অনলাইনের ভাষায় বলা হয় আপ করা, মানে উনারা তুলেছেন আর সঙ্গে সঙ্গে বিশেষ জায়গা থেকে ফোন আসে যে এটা নামান। কি জন্য না নামালে কি হবে? না নামালে হবে, ডিজিটাল নিরাপত্তা আইনের 5টি ধারা আছে যেখানে যে সহিংসতায় উস্কানি দেওয়ার দায়ে 14 বছর পর্যন্ত জেল হওয়ার সুযোগ আছে। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আজকে, এটা তো একদিনে তৈরি হয় নাই, আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। শুধু সরকার, ফেসিবাদী সরকার তো চাইবে, গণতন্ত্রের ব্যাপারে একটি ফেসিবাদী রাষ্ট্রের যে নমুনাগুলো কয়েকদিন আগে, 10টি নমুনা এর আগেও তারা প্রকাশ করেছিল, কয়েকদিন আগে নতুন করে ডয়েচে ভেলে প্রকাশ করে যে ফেসিবাদী রাষ্ট্রের কি সিমটম আছে, সেই সিমটমের মধ্যে দুটো, 10টির মধ্যে দুটোই হচ্ছে গণমাধ্যমের ব্যাপারে। একটি হচ্ছে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রিত গণমাধ্যম, আরেকটি হচ্ছে অনুগত গণমাধ্যম।
একটি স্বৈর স্বৈরাচারী সরকার এবং স্বৈর রাষ্ট্রের নমুনার মধ্যে 10টির মধ্যে দুটি হচ্ছে গণমাধ্যমের ব্যাপারে একটি হচ্ছে সেই রাষ্ট্রে কি থাকবে একটি হচ্ছে নিয়ন্ত্রিত গণমাধ্যম থাকবে আর একটি হচ্ছে সেবাদার গণমাধ্যম থাকবে আমাদের এখানে আজকে দুটোই আছে কেউ আছে ভয়ে জড়সড় হয়ে গেছে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধকে তুলিশ্বাদ পদদলিত করে দেয়া হচ্ছে মানবাধিকারকে পদদলিত করে দেয়া হচ্ছে সিভিল রাইটসকে আজকে পদদলিত করা হচ্ছে আজকে মৌলিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে আজকে তার বিরুদ্ধে গণমাধ্যম ভূমিকা রাখতে পারছে না কি কারণে পারছে না আমরা দিনে দিনে সেই স্বৈর শাসকের কাছে আত্মসমর্পণ করেছি আমরা তাদের কাছ থেকে তাদের পদলেহন করে নিজেরা নিজেদের ব্যবসায়িক সাম্রাজ্য সুরক্ষা করার চেষ্টা করছি আজকে সেই কারণে আজকে আমাদের অবস্থানটা প্রত্যেকটি গণমাধ্যমের ফাইল তাদের কাছে এমন ভাবে তারা সংরক্ষণ করছে যে যখনই একটি তাদের মতের বাইরে একটি সাহসী সংবাদ পরিবেশন করতে যাবেন তখনই ফাইলটি দেখিয়ে বলা হবে এই কিন্তু আপনার বিরুদ্ধে আছে দুদককে লেলিয়ে দেওয়া হবে লেলিয়ে দেওয়া হবে ট্যাক্সকে ট্যাক্সের যে এনবিআর কে লেলিয়ে দেওয়া হবে এই ভয়ে আজকে জড়সড় হয়ে গেছেন যদি সেই সততা যদি প্রত্যেকের মধ্যে রক্ষা করে সত্যিকারের গণমাধ্যমের চরিত্র যদি আমরা ধারণ করে চলতে পারতাম এবং যথাসময়ে যদি প্রথম গণমাধ্যমের উপর আঘাতগুলো এসছে সেগুলো যদি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারতাম তাহলে আজকে আমাদেরকে বলতে হতো না আমাদের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আজকে যারা বার্তা সম্পাদক আছেন চিফ রিপোর্টার আছেন যারা সম্পাদকীয় পর্যায়ে আছেন তারা আজকে কোনো কথা আমরা যখনই বলি যে এটা কি করলেন আজকে এই নিউজটা তো এইভাবে দিলেন না তখন বলে যে অসহায় কিছু করার নাই অমুক জায়গা থেকে ফোন করে বলা হয়েছে বিএনপির নয়াপল্টনের যে সমাবেশ সবচেয়ে বড় গ্যাদারিংটা হয়েছে এটা দেয়া যাবে না ছবিটা দেয়া যাবে না নিজের পক্ষে প্রথম পৃষ্ঠায় দেয়া যাবে না এটা নিশ্চিত করা ছাড়া বিশেষ মহল ঘুমাতে যায় না এমন একটি পরিবেশের মধ্যে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা তো এই আজকের দিনে আগামী দিনে একটি নির্বাচন জাতীয় নির্বাচন সামনে আসছে আমরা আগের নির্বাচনগুলোতে গণমাধ্যমের ভূমিকা কি দেখেছি 2018 সালের যে রাতের ভোট হয়েছে সেই রাতের ভোটের ফলাফল কি হবে বড় বড় গণমাধ্যমগুলোর কাছে আগেই সরবরাহ করে রাখা হয়েছিল কিছু গণমাধ্যমের কাছে তারা প্রথম পৃষ্ঠাটা মেকআপ পর্যন্ত করে রেখেছিল আমি জানি মেকআপ পর্যন্ত করে রেখেছিল নির্বাচনের দুদিন আগে যে রেজাল্ট হবে এই এবং সেই অনুযায়ী মেকআপ পর্যন্ত হয়ে গিয়েছিল সেই রাষ্ট্রে আমরা থেকে যদি গণমাধ্যমের গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের অধিকার নিয়ে আলোচনা করি তাহলে সেই আলোচনা তো অরণ্যের রোদনের মতোই মনে হয় বন্ধুরা আজকে সাংবাদিক সমাজকে একে একে যে জায়গায় ফেলে দেয়া হয়েছে গত 12 বছরে 50 জন সাংবাদিক খুন হয়েছে দ্বিতীয় এমন একটি পেশা খুঁজে পাবেন না আমার এক আইনজীবী বন্ধু এখানে আছে প্রকৌশলী আছেন অনেক পেশা আছে 50 জন সাংবাদিক খুন হয়েছে আর দ্বিতীয় একটি পেশা খুঁজে পাওয়া যাবে না যে পেশার এতগুলো লোক একসাথে খুন এই সময়ে খুন হয়েছে কি কারণে খুন হয়েছে কারণ তারা চেষ্টা করেছিলেন এই অন্যায় অনাচার অবিচারের বিরুদ্ধে লেখার কলম চালানোর চেষ্টা করেছিলেন সাগর রুনি ব্যাকরুমের মধ্যে পর্যন্ত নিরাপত্তায় নিরাপদ থাকতে পারেননি তাদের বিচার তাদের হত্যার বিচার আজকে 11 বছর 12 বছর এক যুগে পর্যন্ত হয় না অথচ তখন বলা হয়েছিল 48 ঘন্টার মধ্যে খুনিদের পাকড়াও করা হবে ঠিকই 48 ঘন্টার মধ্যে খুনি কারা চিহ্নিত করা হয়েছে কিন্তু সেটা প্রকাশ করলে কি হবে এই খুনিরা কারা সেটা জানে বলেই আজ পর্যন্ত এটা নিয়ে আজকে 80-82 বার পর্যন্ত তদন্ত রিপোর্ট নিয়ে তার আহানা করা হচ্ছে আজকে আমার প্রত্যেক গত এই যে চলতি বছর 3 জন সাংবাদিক ইতিমধ্যেই খুন হয়েছে প্রত্যেক মাসে গড়ে 14-15 জন করে সাংবাদিককে নির্যাতন করা হচ্ছে তাদের হাত পা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সবাইকে অনলাইন সংবাদ মাধ্যম ডিজিটাল সংবাদ মাধ্যমকে আজকে হাত পা বেঁধে ফেলা হয়েছে আর যেটা অবশিষ্ট ছিল ছাপা পত্রিকা
তারা একটু ঝুঁকি নিতে পারত ছাপা পত্রিকার আইনটা এমন ছিল যে এটা বন্ধ করা যাবে না অন্তত এইটুকু ছিল বিধায় ছাপা পত্রিকাগুলো কিছুটা সাহস করত কিন্তু সেটা বন্ধ করার জন্য এখন নতুন করে প্রেস কাউন্সিলে আইন নিয়ে আসা হচ্ছে যে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে যে কোনো পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা এমনকি ডিক্লারেশন বাতিল করার সুপারিশ তারা করতে পারবে আমার বন্ধু ভূমি বলেছেন যে তার পত্রিকা কিভাবে ডিক্লারেশন বাতিল করা হয়েছে কতটা ফেসিবাদ কতটা জঘন্য কতটা ভয়াবহ হতে পারে তার একটি নমুনা দৈনিক পাঞ্জিরি বন্ধ করে শুধু পাঞ্জিরি নয় এই সরকার এ পর্যন্ত 250 পত্রিকার ডিক্লারেশন সারা দেশে বাতিল করেছে গোলামী রকম যে কথাটি বলেছেন তথ্যমন্ত্রীর 400 পত্রিকার তালিকা করে তদন্ত করার কথা তার মধ্যে অলরেডি 250 পত্রিকা অলরেডি ডিক্লারেশন বাতিল হয়ে গেছে বাকিগুলো এখন প্রক্রিয়াধীন আছে কাউকে নোটিশ দেওয়া হয়েছে করোনা কালে জাতীয় পত্রিকা পর্যন্ত তাদের ছাপা সংখ্যা কমাতে হয়েছে তারা রেগুলার বের করতে পারার নাই অথচ স্থানীয় পর্যায়ে কোন পত্রিকা করোনা কালে নিয়মিত বের করতে পারে নাই কয়েকটা সংখ্যা এই অজুহাতে ভিন্ন মতের পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে আজকে অনলাইন নিউজ পোর্টালগুলোকে রেজিস্ট্রেশনের আইন করা হয়েছে কাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে সেখানে ভিন্ন মতের কাউকে কোনো নিবন্ধন দেওয়া হচ্ছে না তাদেরকে ভিন্ন মতের 4,500 আবেদন পড়েছে সেখানে দেখে দেখে সরকারের প্রপাগান্ডার হাতিয়ার হিসেবে যারা কাজ করে তাদেরকে শতাধিক 120টি কি 30টি কে নিবন্ধন দেওয়া হয়েছে বাকিদের নিবন্ধন ঝুলিয়ে রাখা হয়েছে এই যখন একটি রাষ্ট্রের অবস্থা সেখানে যদি আমরা সিভিল রাইটস বা গণতান্ত্রিক অধিকার রক্ষা গণমাধ্যমের ভূমিকার আলোচনা করি তাহলে সেটা অরণ্য রোদন হবে সেটাই আমি আগে বলছিলাম বন্ধুরা কথা আর বাড়াবো না আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আপনারা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন ফেসিদাবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ কয়েস সদ্দালা তিনি বলবেন আগামী দিনে থেকে এই অবস্থা থেকে আমাদের মুক্তির জন্য বিএনপি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে তারা তাদের কি পরিকল্পনা রয়েছে আজকে হাজার হাজার সাংবাদিক শুধুমাত্র জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাস করার কারণে গত 12 বছর যাবত দুঃসহ জীবন যাপন করছে বেকারত্বের গ্লানি নিয়ে তাদের সন্তানদের পড়ালেখা পর্যন্ত বন্ধ হয়ে গেছে তারা একটি ভালো প্রতিষ্ঠানে পড়াতেন তারা তুলনামূলকভাবে হয় গ্রামের একটি সরকারি বিদ্যালয়ে নিয়ে ভর্তি করতে হয়েছে ঢাকা ছেড়ে গ্রামে চলে যেতে হয়েছে ঢাকায় থাকার মতো তাদের সামর্থ্য হারিয়ে ফেলেছে হাজার হাজার সাংবাদিককে বেকারত্বের মুখে ঠেলে দিয়ে যে দুঃসহ পরিস্থিতির সৃষ্টি করে দেওয়া হয়েছে এটার জন্য সাংবাদিকদের অন্য কোনো অপরাধ ছিল না কারণ তাদের অপরাধ হচ্ছে সত্য ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা করা এবং আদর্শিক দিক থেকে সেই ফেসিবাদী আদর্শ লালন না করা এটাই হচ্ছে তাদের অপরাধ আজকে যারা বিরোধী প্রধান শক্তি হিসেবে বিএনপির আছে আজকে আমরা দেখতে পাচ্ছি মাঠে ঘাটের আন্দোলনে আজকে উত্তাপ আমরা দেখতে পাচ্ছি আশাবাদ তৈরি হচ্ছে অনেক জায়গা থেকে কিন্তু এর পাশাপাশি সরকারের ফেসিবাদী সরকার আবারও ক্ষমতা আঁকড়ে থাকার জন্য আর একটা তাদেরও চক ছক কিন্তু তারা একে বসে আছেন তাদের কাছে অনেকগুলো অপশন নিয়ে তারা এগোচ্ছেন সেগুলা কি খোঁজ খবর রাখেন আপনারা যদি না রাখেন তাহলে যে উত্তাপ সৃষ্টি হচ্ছে আর ধীরে ধীরে তা কিন্তু নিমিষে নিস্তেজ হয়ে যেতে বাধ্য অবশ্যই আপনাদেরকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে দাদা একটু আগে পাশে বসে কথা বলছিলাম তিনি বলছিলেন যে তিনি কর্মীদের চোখে মুখে আগুন দেখছেন কিন্তু সেই আগুনটাকে কাজ করতে প্রজ্ঞমান কোনো অভ্যুত্থানের রূপ দেওয়ার জন্য আপনাদের কি পরিকল্পনা আছে সেটা তো আমরা মাঝে মধ্যে হতাশ হচ্ছি আমরা দেখি আপনাদের মধ্যে যদি সমন্বয়ের অভাব থাকে যদি মানুষের যে ক্ষোভ যে দুঃখ গাথা এই বিষয়গুলোকে যথা সময়ে যথাযথভাবে যদি অ্যাড্রেস করতে না পারেন একটা সময়ে মানুষ হতাশ হয়ে আপনাদের ডাকেও এভাবে রাস্তায় আসবে না হয়তো আমরা চাই না সেরকমের পরিস্থিতি সৃষ্টি হোক আজকে মরিয়মের কথা জানেন খুলনার মরিয়ম লাশ পেয়ে আজকে আনন্দ উপভোগ করছে আনন্দ করছে যে আমার মায়ের লাশটা পেয়েছি আমি চিহ্নিত করছে হ্যাঁ আমার মায়ের পরনে এই এই পোশাক ছিল তার কপালে এরকম ছিল এই কারণে আজকে এমন একটা দেশে আমরা বাস করছি যেই দেশে লাশ পেয়েও আনন্দিত হয় যে লাশটা পেয়েছে
মরিয়ম তার বক্তব্যে বলেছে অনেকে তো লাশও পাচ্ছে না, গুম হয়ে গেছে, তার স্বজনরা বারবার বছরের পর বছর তারা রাস্তায় দাঁড়িয়ে লাশ খুঁজছে, আমি তো লাশ পেয়েছি অন্তত। সেই দেশে দাঁড়িয়ে সিভিল রাইটসের যখন আলোচনা করি, এর সেইতে দুর্ভাগ্যের আর কি হতে পারে। বন্ধুরা, অনেক দীর্ঘ কথা বলে ফেলেছি, আমি আমার কথা শেষ করব এভাবে যে আসুন এই সিভিল রাইটস সোসাইটি যে কথাগুলো নিয়ে, যে সেবা নিয়ে মানবতার পাশে দাঁড়াচ্ছে, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে, আমরা যেন নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, গণতন্ত্র মৌলিক অধিকার মানবাধিকার রক্ষায় আমরা যেন যার যার অবস্থান থেকে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি, সেই শপথ গ্রহণ করার মধ্যে দিয়ে আজকে ১৩তম যে প্রতিষ্ঠা বার্ষিকীর আজকে আয়োজন, এই আয়োজন সার্থক হবে বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি এই আয়োজন আগামী দিনগুলোতে আরো সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হবে, এবং গণতান্ত্রিক পরিবেশ যখন ফিরে আসবে তখন এই ধরনের সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা করার জন্য আজকে প্রধান অতিথির প্রতি আমি আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলকে।